সফর সঙ্গীটা কিন্তু ছিল রাসূলের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত নবী কুলের সম্রাট এই যে যেরকম তার বন্ধু এরকম আল্লাহর সৃষ্টির সারা মহামানব পয়গম্বরের বন্ধুটা হলো আবু বকর সুবহানাল্লাহ বন্ধু কেমন হবে সাধারণ বন্ধু না আবু বকর ছিলেন রাসূলের ছোটবেলার বন্ধু কারণ আল্লাহ বন্ধু বানায়া রাখছে আবু বকরের জোরে জোরে কম সুবহান আবু বকরের চেয়ে আমার নবী হয়তো বা দুই এক বছরের বড় হবে এর বেশি নয় কিন্তু আবু বকর নবীর বন্ধু ছিল ছোটবেলার সাথী সর্বপ্রথম কালেমার দাওয়াত আবু বকরের কাছে পুরুষদের মধ্যে সর্বপ্রথম কালেমা গ্রহণ করছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা গায় না কারণ ছিল নবীর বন্ধু হওয়ার কারণে ইজ্জত কত বেড়ে গেল জানেননি ইজ্জত কত বেড়ে গেল কারণ আল্লাহর বন্ধু আমার পয়গম্বর পয়গম্বরের বন্ধু যদি হয় আবু বকর সম্মান কোথায় গেছে জানেন নবীর পরে সমস্ত উম্মতি মুহাম্মদীর মধ্যে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীর মধ্যে প্রথম স্থান হলো আবু বকরের আবু বকরের আমল পৃথিবীর সমস্ত আলেমানা উম্মতি মুহাম্মদী কারো সাথে আবু বকরের তুলনা হয় না রে আল্লাহর পয়গম্বরের বন্ধু আবু বকর হিজরতের সাথী ছিল শুধু আল্লাহর হাবিব একদিন আবু বকররে বলছিল আবু বকর রে আসমান থেকে ঘোষণা আসতে পারে মক্কা ছেড়ে দেওয়ার যেদিন মক্কা ছেড়ে আমি মদিনায় যাব গো সেদিনের সফর সঙ্গী তুমি আবু বকর হইবা এক জাননি আমার নবীর চেহারা কত সুন্দর যেই চেহারার দিকে যদি ঈমানের সহিত যদি একবার কেউ তাকায় আমার আল্লাহ ঘোষণা দেয় রে আমি ওই বান্দার জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেই ইয়া তো বরকতপূর্ণ চেহারা চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যায় সেই নুরানি চেহারা শুধু তাই নয় আল্লাহর হাবিবের কেমন চেহারা ছিল নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে কিদা পর্যন্ত নিবারণ হয়ে যেত সামিরা তাকায় থাকতো কিদা লাগত না নবীজির চেহারার দিকে তাকাইলে ক্লান্তি দূর হয়ে গেছে এমন সুন্দর চেহারা এত মায়ার চেহারা আল্লাহ নবীরে দিছে আল্লাহ কত লক্ষ লক্ষ নবী রাসূলগণ দুনিয়াতে পাঠাইলেন কিন্তু আমার নবীর চেয়ে সুন্দর আমার আল্লাহ কাউরে বানাই নাই ইউসুফ নবীর সুন্দর বানাইছিল মিশরের মেয়েরা ইউসুফ নবীরে দেখা আঙ্গুল পর্যন্ত কেটে কেটে ফালাইয়া দিছে রে কিন্তু আমার নবীর চেহারা মোবারক দেইকা মক্কা মদিনার মানুষ কলিজা টেনে টেনে ছিঁড়ে ফেলেছে ইয়ে তো সুন্দর চেহারা আপনি আমার নবীর আল্লাহ দান করছে এই ইউসুফ নবীর চেহারা সুন্দর ছিল কিন্তু শুধু চেহারা দেইকা তো কেউ কালেমা পড়লো না আমার নবীর চেহারা দেইকা হাজার হাজার ইহুদি খ্রিস্টান কালেমা পড়ছে চেহারা দেখে মানুষ জোরে জোরে চিৎকার মারত আর বলতো এটা পয়গম্বরের চেহারা এর মধ্যে কোনো সন্দেহ নেই সুবহানাল্লাহ এর যুবক ভাই আমি আপনাদেরকে একটা ঘটনা বলি দিলের কান লাগায় কথা গুনি একটু শুনেন যেদিন আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে
সফর সঙ্গীটা কিন্তু ছিল রাসূলের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই যে যেরকম তার বন্ধু এরকম কথা কয় না, সমস্ত নবী কুলের সম্রাট আল্লাহর সৃষ্টির সারা মহামানব পয়গম্বরের বন্ধুটা হলো আবু বকর, সুবহানাল্লাহ। বন্ধু কেমন হবে? সাধারণ বন্ধু না। আবু বকর ছিলেন রাসূলের ছোটবেলার বন্ধু, ছোটবেলা থেকে রাসূলের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পর একটা সম্পর্ক ছিল। নবী আমার কারো সঙ্গে খেলাধুলা করতেন না, আবু বকরের সঙ্গে নবীর বড় মিলত, কারণ আল্লাহ বন্ধু বানায়া রাখছে আবু বকরে। জোরে জোরে কম সুবহান, আবু বকরের চেয়ে আমার নবী হয়তো বা দুই এক বছরের বড় হবে, এর বেশি নয়, কিন্তু আবু বকর নবীর বন্ধু ছিল ছোটবেলার সাথে। সর্বপ্রথম কালেমার দাওয়াত আবু বকরের কাছে, পুরুষদের মধ্যে সর্বপ্রথম কালেমা গ্রহণ করছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু। কথা কয় না, কারণ ছিল নবীর বন্ধু হওয়ার কারণে ইজ্জত কত বেড়ে গেল জানেননি, ইজ্জত কত বেড়ে গেল, কারণ আল্লাহর বন্ধু আমার পয়গম্বর, পয়গম্বরের বন্ধু যদি হয় আবু বকর, সম্মান কোথায় গেছে জানেন? নবীর পরে সমস্ত উম্মতি মুহাম্মদীর মধ্যে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীর মধ্যে প্রথম স্থান হলো আবু বকরে। আবু বকরের আমল পৃথিবীর সমস্ত আলেমানা উম্মতি মুহাম্মদী, কারোর সাথে আবু বকরের তুলনা হয় না রে। আল্লাহর পয়গম্বরের বন্ধু আবু বকর হিজরতের সাথে ছিল, শুধু আল্লাহর হাবিব একদিন আবু বকরে বলছিল, আবু বকর রে আসমান থেকে ঘোষণা আসতে পারে মক্কা ছেড়ে দেওয়ার, যেদিন মক্কা ছেড়ে আমি মদিনায় যাব গো, সেদিনের সফর সঙ্গী তুমি আবু বকর হইবা, আমি তোমারে রাত্রের বেলায় ডাক দিতে পারি। এই কথাটা রাসূল মনে করেন বছর খানেক আগে কইছে, কিন্তু যেদিন রাসূল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে সেদিন আবু বকরের দরজার মধ্যে শুধু একটা আওয়াজ করছে, সাথে সাথে দরজা খুলে লাব্বাইক ওয়া সাদাইক, নবী আপনার সামনে আমি হাজির। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেল, এত গভীর রজনীতে আমি শুধু দরজার মধ্যে লাড়া দিতে আবু বকর সালাম দেওয়া শুরু করছে, বিষয়টা তো বুঝতে পারলাম না। এর যুবক ভাই ঘটনাটা ঘটে গেল এরকম, আল্লাহর হাবিব দরজার মধ্যে লাড়া দেওয়ার সাথে সাথে আবু বকর ঘর থেকে বাহির হইয়া আমার নবীর সালাম দেওয়া শুরু করলো। আল্লাহর নবী বলেন, আবু বকর রে দরজার মধ্যে নাড়া দেওয়ার সাথে সাথে কিভাবে দরজা খুললা, ঘুমাও নাই বুঝি? আবু বকর বলেন, নবী গো বহুদিন আগে আপনি আমাকে বলেছিলেন হিজরতের সাথে আমি আবু বকর, সেদিন থেকে আজ পর্যন্ত এই পিঠটা বিছনার সাথে লাগাই নাই, আমি দরজার সামনে এক পায়ে দাঁড়িয়ে থাকি, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় দরজার সামনে এসে আমার ডাক দিবে, আমি যদি ঘুমায়া যাই আমার বন্ধুর কষ্ট হবে, এই জন্য এই দুইটা চোখ করে রাত্রের জন্য আমি হারাম করে দিছি। খুশি হইছে রে নবীজি, এত খুশি হইছেন আর চিন্তা করতে লাগলেন, আমার আবু বকর আমার জন্য কত মায়া, আমার বন্ধু আমার জন্য কত মায়া। আবু বকর নে লইয়া মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যায়। আপনারা ঘটনা জানেন, বোঝানোর জন্য বলছি, একটা গুহায় অবস্থান করছিলেন দুই তিন দিন, সেখান থেকে যখন আল্লাহর নবীকে বাইর হইয়া মদিনায় যেতে হয়, নবীজি একেবারে পাথরের আড়াল দিয়া দিয়া যাওয়ার চেষ্টা করতেছিলেন, এমনি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, নবী গো এইভাবে পাথরের চিপা দিয়া লুগাইয়া লুগাইয়া যাওয়ার দরকার নাই, আপনি ওপেন রাস্তা দিয়া হাঁটতে লাগেন, আপনি টেনশন করবেন না। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল
মক্কানগরের বেঈমানগুলি তরবারি লইয়া তীর লইয়া আমারে তালাশ করতে লাগলো। আমি কোন দিকে বাহির হইছি তারা তালাশ করতে লাগতেছে। যদি আমি ওপেন হাঁটাহাঁটি করি দূর থেকে আমাকে তীর মারবে, নিক্ষেপ করবে, আমারে ঘেরাও করবে। জিব্রাইল বলে, নবী গো আপনি চিন্তা কইরেন না, কেন গো আপনারে এই মরুভূমির মাঝখান দিয়া নিতে যে জানেননি? আপনি যাবে তিন দিন ধরে রাস্তার মধ্যে ফুলের মালা লইয়া, তিন দিন ধরে খানা লইয়া, ছোট ছোট মদিনার বাচ্চারা আপনার জন্য তিন দিন ধরে দাঁড়িয়ে আছে গো নবী। 4 কিলোমিটার আগায় আসছে এই শিশু বাচ্চারা আপনার আনন্দে পাগল হয়ে গেছে। কোন দিন আপনি মদিনায় পাড়া দিবেন? আপনি যদি এই রাস্তায় না গিয়া অন্য রাস্তায় যান, ওই মানুষ ওই ছেলেগুলি ছোট বাচ্চাগুলির আফসুসের সীমা থাকবে না, কষ্টের সীমা থাকবে না। তাই আমার আল্লাহ আমারে পাঠাইছেন, ওই বাচ্চাগুলি আপনার জন্য দাঁড়ায় আছে, মদিনার মানুষ আপনার জন্য পাগল পাড়া হয়ে গেছে, আপনি যাবেন সবাই খুশি, এই জন্য ওপেন রাস্তা দিয়ে হাঁটেন। জিব্রাইলকে আল্লাহর নবী বলেন, জিব্রাইল বুঝলাম তো, কিন্তু রাস্তা দিয়ে যাব, দূর থেকে যদি আমার তীর মারে, আমার আবু বকরে যদি তীর মারে। জিব্রাইল বলে, নবী গো আল্লাহ যদি আপনারে অনুমতি দে ওপেন যাওয়ার জন্য, ওপেন যাওয়ার জন্য অগণবিজি, তাহলে বুঝবেন বেঈমানগুলি আপনারে দেখার কোনো সুবিধা নাই, কারণ আমি জিব্রাইল আপনার সাথে না, আমি জিব্রাইল আপনার উপরে। জোরে জোরে কম সুবহান। জিব্রাইল বলেন, আমি পাখির মতো উড়ন্ত, আমার নুরানি নূরের পাকাগুলি দিয়া এইভাবে ছড়াইয়া বাউন্ডারি দিয়া আপনারে মদিনা পর্যন্ত আমি জিব্রাইল পৌঁছায়া দিব। আমার নুরানি নূরের পাকার বাউন্ডারি করার কারণে আপনাকে কোনো বেঈমান কাফির দেখবে না গো, দেখবে না। তাই আপনি এই রাস্তা দিয়া হাঁটেন, আমি জিব্রাইল নূরের পাকা বিছায়া দিলাম, জিব্রাইল নূরের পাকা বিছায়া দিছে আবু বকরকে লইয়া আল্লাহর হাবিব মদিনার দিকে প্রবেশ করলেন। যেই মাত্র নবী মদিনার নিকটবর্তী হয়ে গেল, নবীজি তাকায়া দেখে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আল্লাহর হাবিবের সম্বর্ধনা দেওয়ার জন্য ফুলের মালা লইয়া, ফল লইয়া, খাবার লইয়া কবিতাগুলি গাইতেছে আর নাচতেছে, ছোট ছোট বাচ্চাগুলি নৃত্য পরিবেশন করে আল্লাহ নবীর সামনে তারা কবিতা পাঠ করতে লাগলো, আর মানুষগুলি নবীর সম্বর্ধনা দেওয়ার জন্য দাঁড়ায় আছে। নবীজি তাদের এই ভালোবাসা দেখা, এদের আনন্দ দেখে আমার নবীর 10 বছরের নির্যাতনের কথা ভুলে গেছে, 13 বছরের নির্যাতনের কথা ভুলে গেছে, আনন্দে নবীর চেহারার মধ্যে মুস্কি হাসি আসছে। আল্লাহর হাবিব তো মক্কা নগরী ছেড়ে নবীজির কলিজায় বড় আঘাত ছিল, মায়ের দেশ বাবার দেশটা ছাইরা, আমি মদিনায় যাচ্ছি, ভিতর অনেক কষ্ট ছিল আল্লাহর নবীর, কিন্তু মদিনাবাসীর ভালোবাসা দেখে আল্লাহর হাবিব মুস্কি হাসতে লাগলেন। সুবহানাল্লাহ, যুবক ভাইয়ের আমার ঠিক এই মুহূর্তে আল্লাহর হাবিব যখন উঠলেন, কেউ বলতেছে হুজুর দুধ আনছিলাম আপনার জন্য, তিন দিন ধরে দাঁড়িয়ে আছি, এটা দই হয়ে গেছে, একটু খাইবেন নি হুজুর, বড় আশা করে আনছিলাম। নবী এখান থেকে কত দই খাইলে? একজনে কয়, হুজুর আপনার জন্য আমি ফুলের মালা নিয়ে আসি, আমার মা কাঁচা ফুল দিয়া আপনারে মালা বানায়া দিছে। রাসূল বলেন, পড়ায়া দে, পড়ায়া দিল। কেউ বলতে হুজুর কবিতা আনছি পাঠ করি, বলে পাঠ কর। এইভাবে ভালোবাসার শেষ নাই, এখন মানুষ টানাটানি শুরু করছে, অগণপিছি আমার বাড়ি পরিষ্কার করে রাখছি, বিছনা বিছায় রাখছি, নতুন বিছনা বিছাইছি, আপনি আমার বাড়িতে একটু রেস্ট নেবেন। আরেকজনে কয়, হুজুর আমার বাড়িতে রেস্ট নেবেন। আরেকজনে কয়, হুজুর আমার বাড়িতে রেস্ট নেবেন। সবাই টানাটানি শুরু করছে, কার বাড়িতে নবী যাবে, কে খুশি হবে। একজনের বাড়িতে গেলে আরেকজন বেজা, এইভাবে যখন টানা হেসনা শুরু করলো, আল্লাহর হাবিব বলেন, মালিক রে সবাই তো সবার ঘরে আমারে নিতে চায়, আমি একজনের ঘরে গেলে আর বাকি সময় বেজার হবে, আমি এখন কি করতে পারি, একটা সমাধান দাও।
জিব্রাইল নবী গো সমাধান চলে আসছে, আল্লাহ খবর পাঠাইছে আপনার উটের লাগামটা আপনি ছেড়ে আল্লাহর হাতে ছেড়ে দেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া আপনার হাত থেকে লাগাম ছেড়ে দেন, আল্লাহর হাতে আল্লাহর কুদরতি হাতে লাগামটা ছেড়ে দেন। এই উট যেই বাসায় গিয়া দাঁড়াইব সেখানে আপনার বাসস্থান হবে। জোরে জোরে কম সুবহান, তাহলে মদিনাবাসী আর বেজার হবে না, কারো ভিতরে আর কোনো কষ্ট থাকবে না। উট যেখানে দাঁড়াবে সেখানে নবীর বাসস্থান হবে। উটটা ছেড়ে দিল, ওর ছেড়ে দেওয়ার পরে ওটা আরতে আরতে একটা টিনার উপর উঠা একজন আনসার সাহাবীর বাড়িতে গিয়ে উঠছে। সুবহানাল্লাহ, একজন আনসার সাহাবীর বাড়িতে উঠার পরে নবীজি বললেন, দেখো তোমাদের তোমরা আমার পিছনে আর ঘুরে লাভ নাই, দেখছনি আমার উট কোথায় দাঁড়াইছে? বলে হ্যাঁ। তাহলে এখানেই আমি থাকবো, এখানেই খানা খাইব। সবাই আনন্দে খুশি হয়ে গেল। এই বাড়ির উপরে একটা খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম রইসুল ইহুদি, ইহুদিদের পণ্ডিত ছিল, পাদ্রি। সে ওখান থেকে দাঁড়াইয়া আল্লাহর হাবিব রে খেজুর গাছ থেকে তাকায় একটু দেখছে, নবীর চেহারার দিকে তাকাইয়া জোরে একটা চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার শুরু করছে। নিচ থেকে বলেন, রে আব্দুল্লাহ বিন সালাম, তোর আর আমার ধর্ম হলো ইহুদি, আমাদের নবী হলো মুসা পয়গম্বর, তুই যদি মুসা পয়গম্বর রে দেখতি আল্লাহু আকবার বলত, আখির জামানার পয়গম্বর নাকি যেভাবে তুই আল্লাহু আকবার করে বললি, কারণটা কি, উনি কার নবী, কোন দেশের নবী? আব্দুল্লাহ বিন সালাম বলেন, এরে আমার ইহুদি ভাইরা, তোরা স্পষ্ট করে শুন, আমি যারে দিকে আল্লাহু আকবার বলছি অটোমেটিক আমার মুখ দিয়া বাইরেছে, আল্লাহু আকবার বলতে বাধ্য হয়েছি। আমার ইহুদি ভাই শুন, আমি আমার দুনিয়ার চক্ষু দিয়া ওনার চেহারার দিকে তাকাইছি বারবার, আর দুনিয়ার চক্ষু দিয়া বারবার তাকাইলাম, আর আমার অন্তরের চক্ষু দিয়া তাওরাত কিতাবের দিকে তাকাইছি, আমি ইনজিলের কিতাবের দিকে তাকাইছি, কারণ আমি তাওরাতের আলেম, আমার অন্তর চক্ষু তাওরাত কিতাবের দিকে, আর দুনিয়ার চক্ষু মুহাম্মদের দিকে। আমি তাকায়া দেখি, আমি ওই সত্তার শপথ করে বলি, উনি সাধারণ কোন মানুষ না, উনি মহামানব। আমি যারে তালাশ করি এই জগ এই জগতের সমস্ত নবী কুলের যিনি সম্রাট হবেন, সমস্ত নবীদের নবী যিনি হবেন, রাসূলদের রাসূল যিনি হবেন, আখির জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমি সাক্ষ্য দিতেছি উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এর জমাক বা একবার চিৎকার দিয়ে উনি বলতে লাগলেন, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেরি করতে চাই না, খাজুর গাছ থেকে লাভ দিয়া নিচে নামছে, লাইমা দৌর মাইরা রাসূলের কাছে গিয়া জোরে জোরে বলতেছেন, আল্লাহর জাতের কসম, এই চেহারা কোন মিথ্যাবাদীর চেহারা নয় গো, এই চেহারা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, উনি আল্লাহর পয়গম্বর, আমি তাওরাতের আলেম, আমি ওনার চক্ষু কেমন হবে তাওরাতে পেয়েছি, ওনার চেহারা মোবারক কেমন হবে তাওরাতে পেয়েছি, ওনার চুল মোবারক কেমন হবে তাওরাতে পেয়েছি, ওনার সিনা মোবারক কেমন হবে তাওরাতে পেয়েছি, ওনার শরীরের গ্রাম কেমন হবে তাওরাতে পেয়েছি, ওনার হাঁটা কেমন হবে তাওরাতে পেয়েছি, ওনার বাচন ভঙ্গি কেমন হবে তাওরাতে পেয়েছি, ওনার দান মোবারক কেমন হবে তাওরাতে পেয়েছি, ওনার ভ্রমণ কেমন হবে তাওরাতে পেয়েছি, একটু যে তাওরাত কিতাবে বর্ণনা হয়েছে, আর আমি সব রিসার্চ করে দেখছি চুল পরিমাণ কোনো এদিক সেদিক হয় নাই, উনি হলেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আব্দুল্লাহ বিন
সালাম ইহুদিদের একজন পাদ্রী ছিল সে আল্লাহর নবীর কাছে গিয়া কয় ও আল্লাহর পয়গম্বর আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর আমি বিশ্বাস করি আপনি জামানার শেষ পয়গম্বর তাওরাত কিতাবে আপনার বর্ণনা পেয়েছি আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ বিন সালাম রে সব যদি জানাস কালেমা পয়রা ঈমান আন আব্দুল্লাহ বিন সালাম বলে নবী গো আমি একা কালেমা পড়লে হইব নি আমি যে তাওরাতের আলেম আমি তাদের বুজুর্গ আমার অনেক মুরিদান আছে আমি চাইতেছি এমন সত্য কথাটা আমি একা কেন গ্রহণ করব আমার সমস্ত মুরিদান লইয়া আপনার কাছে কালেমা পয়রা জান্নাতের টিকিট নিতে চাই জোরে জোরে কোন সেখানে পাদ্রির যত মুরিদান ছিল ইহুদি গুলিরে লইয়া ওই আব্দুল্লাহ বিন সালাম নবীর সামনে এসে তিনটা প্রশ্নের সমন্বয়ে সময় নাই আমি সংক্ষেপে বইলা বলাইতেছি তিনটা প্রশ্নের সমন্বয়ে ওই আব্দুল্লাহ বিন সালাম নবীর কাছে কালেমা পড়লেন আব্দুল্লাহ বিন সালামের কালেমা দেখা সমস্ত ইহুদিরা তখন তার সঙ্গে কালেমা পড়ে ঈমান আনছে শুধুমাত্র নবীর চেহারা মোবারক দেখে সুবহানাল্লাহ নবীর চেহারার দিকে তাকাইয়া নবী যখন সামনে আসছে বুক ভরা আশা লইয়া সে নবীরে বলেন মোহাম্মদ তোমার কালেমা ফিরায় দিলাম এই কথা বলে আমার নবীর চেহারার মধ্যে তো তোমায়রা দিছে আরে যুবক ভাই যেই মাত্র তো তো মারছে গো আল্লাহর হাবিব একটা চিৎকার দিয়া বলেন রে উকবা কি করলি কতকালকে তোর আমি জান্নাতের টিকিট দিয়েছিলাম জান্নাতের টিকিট দিয়েছিলাম কালেমা নিজের হাতে পড়াইয়া জান্নাতের টিকিট দিছিলাম রে আজকে তুই নিজের হাতে জাহান্নামের টিকিটটা নিলি আমি নবীর সঙ্গে বিয়াদবি কইরা এ উহমা কেমনে মারলি নবীজি কান্না শুরু করে দিল নবীজির কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে নবীজির কলিজাটা ভেঙ্গে গেছে কান্না শুরু করছে ঠিক এই মুহূর্তে আমার তেলাওয়াত কি তো দুইটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সেই আয়াতগুলি বলেছিলাম কেন নাজিল হইছে কোন কারণে নাজিল হইছে কোন ঘটনারে কেন্দ্র করে নাজিল হইছে ঠিক এই মুহূর্তে এই ঘটনারে কেন্দ্র করে আমার তেলাওয়াত কি তো আয়াত আল্লাহ এই মর্মে নাজিল করেন আর বলেন ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলে নবী গো কেন্দেন না আপনি কেন্দেন না এই উখবা আপনার ক্ষতি করে নাই সে তার নিজের মাথায় নিজে কুরআন মারছে আপনি নবীর কোনো ক্ষতি করে নাই গো নবী কেন্দেন না আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করে না সে তার নিজের মাথায় তো নিজে কুরআন মারছে আপনি নবী কেন্দেন না আপনার কান্দা আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না ও গো নবীজি আমার আল্লাহরে গালি দিলে সহ্য করে নেই কিন্তু আপনি নবীর যদি কেউ গালি দেয় গো আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না আল্লাহ পাক সাথে সাথে নবীরে জানায়া দেয় স্মরণ করেন সেই দিনের কথা মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক হব আমি সেদিন আপনাকে উখবার সামনে আমি আল্লাহ দাঁড় করাব সেদিন আমি তারে দাঁড় করাব আপনার সামনে দাঁড় করাবো সে আপনার সামনে দাঁড়ায়া দেখবেন হাত গুলি গেন্ডারির মতো চাবাইতেছে গেন্ডারি চিনেন না আপনারা গেন্ডারির মতো চাবাইতে আছে এরপরে খালি চাবায় না এরপরে কি বলে এরপরে দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি لم اتخذ فلانا خليلا পরেতে বলে আফসোস 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 কি করলাম রে
মোহাম্মদের মতই এত ভালো বন্ধু পাইয়া দুষ্ট বন্ধুদের জন্য এমন বন্ধু হারাইলাম। আজকে যদি আমি আবু লাহাবের বন্ধু না বানাইতাম, আবু জাহিলের বন্ধু না বানাইতাম, উমাইয়ার বন্ধু না বানাইতাম, তাহলে এমন পরিণতি হতো না। এত বড় নিয়ামত পাইয়া বন্ধুদের কারণে হারাইলাম। একদা বুঝতেছেন, বন্ধুর কারণে হারাইল নি, আফসোস করবে আফসোস। এই আয়াত কিন্তু 1400 বছর আগেই শেষ না, কিয়ামত পর্যন্ত সবার জন্য সেই আয়াত হুকুম আছে না নাই? কিয়ামতের মাঠে এখনো যারা বন্ধুর ক্ষেত্রে সচেতন না হবেন তারাও কিন্তু একই আয়াত পড়বেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আপনারাও বলবেন হায় আফসোস হায় আফসোস, আমি যদি সুদপুররে বন্ধু না বানাইতাম, গুসকুররে বন্ধু না বানাইতাম, আমি যদি নেশাগ্রস্ত মানুষকে বন্ধু না বানাইতাম, আমি যদি ইমামরে বন্ধু বানাইতাম, মুয়াজ্জিনরে বন্ধু বানাইতাম, নামাজি ব্যক্তিরে বন্ধু বানাইতাম, তাহলে আজকে আমাদের পরিণতি এমন হতো না।